নমস্কার বন্ধুরা, আমি ঝুম্পা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আজ আমি উচ্ছে আলু ভাজার একটা রেসিপি করেছিলাম, যেটা মানে ভাজাই কিন্তু এতটাই টেস্ট হয়েছে যে আমাদের বাড়ির যে ছোট বাচ্চা সেও পর্যন্ত মানে খুবই ভালোবেসে খেয়েছে। সাধারণত তিতো হলে খায় না, কিন্তু আজকে খুব মানে চেয়ে একবার দেওয়ার পর আবার বলছে যে বম্মা আর একটু দাও, এরকম ভাবে চেয়ে খেয়েছে, খুবই ভালো লেগেছে। তো আমি আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে আমি উচ্ছে আলু ভাজাটা কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। উচ্ছে আলুটা ভাজার জন্য আমি এখানে দুটো বড় সাইজের আলু এরকম সরু সরু করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি উচ্ছে। এই উচ্ছেগুলো আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের উচ্ছে নিয়েছি, আর একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি খুব সামান্য 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি কয়েকটা ছোট ছোট বড়ি। উচ্ছালু ভাজাতে দিলে টেস্টটা বেশ ভালোই লাগে, তাই যদি না করে থাকো উচ্ছালু ভাজাতে বড়ি দিয়ে তাহলে একবার অবশ্যই ট্রাই করো। কড়া বসিয়ে দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফার্স্টে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভেজে নিয়ে আমি হাতের সাহায্যে কিংবা মিক্সিতে কিংবা শিলদোড়ায় একটু খুব সামান্য, একদম গুঁড়ো না, সামান্য ভেঙে নেব। বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নিয়েছি, আর ওই তেলটা আছে, ওই তেলের মধ্যেই আমি উচ্ছেগুলো ভেজে নেব। আর উচ্ছেটাতে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, উচ্ছেটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এটা এবার ঢাকা দিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব, সিদ্ধ করে একটু হালকা ভেজে নেব। দেখো উচ্ছেগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। আমি একটু এবার গ্যাসটা একটু জোরে দিয়ে আমি এটা একটু লাল লাল করে নেব। উচ্ছেটা আমি ভেজে নিয়েছি, এবার উচ্ছেটা আমি তুলে নেব। উচ্ছেটা তুলে নিয়ে আমি কড়াতে আবার একটু তেল দিয়ে দিচ্ছি, এবার আলুটা দিয়ে দেব। আর আলুটাতেও আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আলুটা দিয়ে দিয়েছি, আর আমি একই পদ্ধতিতে একটু ঢাকা দিয়ে আলুটাকে উচ্ছের মতো করে ভেজে নেব। আলুটা দেখো সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা নামিয়ে নেব। আলুটা নামিয়ে নিয়েছি, আর এবার আমি খুব সামান্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আর এতে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা অর্ধেক করে দিয়ে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব পেঁয়াজটা। আমি যেহেতু আগে থেকে উচ্ছেটা আর আলুটাতে অল্প করে নুন দিয়ে ভেজেছিলাম, তাই এতে আমি খুব সামান্য নুন আর হলুদ দেব। খুব সামান্য দিয়ে দিচ্ছি নুন, আর দিচ্ছি খুব সামান্য করে নুন। এবার এটা আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা উচ্ছে আর আলুটা। উচ্ছে আলুটা দিয়ে দিয়েছি, আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে লাল লাল করে আমি ভেজে নেব। উচ্ছেটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দেব বড়ি। বড়িগুলো আগেই বলেছি আমি একটু ভেঙে নিয়েছি, এটা আমি দিয়ে দেব। বড়িটা দিয়ে দিয়েছি, এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব। আর এখন দিয়ে দেব খুব সামান্য লঙ্কা গুঁড়ো। আমি এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারেন, তবে লঙ্কা গুঁড়োটা দিলে টেস্টটা বেশ ভালোই লাগে। রেডি হয়ে গেছে উচ্ছে আলু ভাজা। আর এভাবে যদি তোমরা কোনোদিনও না ট্রাই করে থাকো তাহলে অবশ্যই একদিন ট্রাই করো, কথা দিচ্ছি তোমাদের ভালোই লাগবে। আজকের উচ্ছে আলু ভাজাটা তোমরা দেখলে, আশা করি তোমাদের আজকের উচ্ছে আলু ভাজাটা বেশ ভালোই লেগেছে। আর তোমাদের বাড়ির বাচ্চারাও যদি খেতে না পছন্দ করে উচ্ছে ভাজা, তো এইভাবে খাওয়ালে আশা করি তারাও খুব ভালোভাবে মজা করে খাবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অল করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। আর আমার যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আজকের মতো আমার বকবক এখানেই শেষ করলাম। টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য একটা রেসিপির সাথে।